Welcome to School 2020. आज के আমরা Elementary Mathematics Class 5 Chapter 2 Divisions করব। Last ক্লাসে আমরা International Method-এ Division করেছিলাম 1 এর 2 Divisions এর Number 9 পর্যন্ত। আজ কে আমরা 10 থেকে স্টার্ট করব। So আমাদের Number 10 এ আছে 34068 divided by 501. 34068. আচ্ছা এখন আমরা 500 এর মাল্টিপ্লিকেশন টেবিলটা বের করি 3406 এর জন্য 500 1s are 500 2s are 1000 3s are 1500 4s are 2000 then 5s are 2500 6s are 3000 7s are 3500 এখন 7s আর 3500 এটা তো 3 4 6 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা 6 পর্যন্ত লিমিটেড থাকি 6 এ আমরা করে দেখছি যে হয় কিনা আমরা যদি 6 বসাই তাহলে 6 1s are 6 6 0s are 0 5 6s are 30 6 6 0 0 0 0 4 0 4 এখন এটা তো 500 501 এর ছোট তাহলে আমাদেরকে এই 8 টা নামাতে হবে 8 নামানোর পর আমরা আবার 500 এর মাল্টিপ্লিকেশন টেবিলটা দেখি 500 1s are 500 2s are 1000 3s are 1500 4s are 4000 500 4s are 2000 then 500 5s are 2500 500 6s are 3000 507s are 3500 508s are 4000 এখন 508s আর যেহেতু 4000 তাহলে আমরা 8 টাই ইউজ করি এখন 8 1s are 8 8 0s are 0 5 8s are 40 মিলে গেল তাহলে আমরা এখন এখানে লিখব answer quotient 68 remainder 0 তারপর আমরা আসি নাম্বার 11 91500 divided by 920 91500 চেয়ে ছোট তাই আমরা 9150 ধরে করব এখন 9150 অনেক বড় একটা নাম্বার 920 অনেক বড় একটা নাম্বার তাই আমরা 900 এর মাল্টিপ্লিকেশন টেবিলটা দেখি 900 1s are 900 2s are 1800 3s are 2700 4s are 3600 5s are 4500 6s are 5400 7s are 6300 then 908s are 7200 909s are 8100 and 910s are 9000 এখন 910s আর যেহেতু 9000 আমরা দেখি 920 × 10 কি 9150 সঙ্গে যাবে কিনা 920 × 10 = 9200 এটা তো 9150 চেয়ে বড় হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে লিমিটেড থাকতে হবে 9 এর মধ্যে সো আমরা 9 দিয়ে করি 9 দিয়ে করলে হচ্ছে 9 0s are 0 9 2s are 18 are 8 হাতে আছে 1 9 9s are 81 + 1 = 82 তাহলে হচ্ছে 0 - 0 = 0 15 - 8 = 7 হাতে আছে 1 2 + 1 = 3 11 থেকে 3 চলে গেলে থাকে 8 হাতে থাকে 1 8 + 1 9 - 9 = 0 এখন 870 ছোট তাহলে এটাও যাবে না তাহলে আমরা 0 নামিয়ে নিই 0 নামিয়ে নিলে হচ্ছে 8700 এখন আমরা আবার যদি 900 এর মাল্টিপ্লিকেশন টেবিল দেখি তখন দেখি আবার শুধুমাত্র 9 দিয়ে এটা যাবে তাহলে 9 দিয়ে হলে কত হয় 9 0s are 0 9 2s are 18 হাতে আছে 1 9 9s are
81 plus 1 is 82. তাহলে হচ্ছে 0, 10 থেকে 8 চলে গেলে থাকে 2, হাতে আছে 1, 2 plus 1, 3, 7 থেকে 3 চলে গেলে থাকে 4, 4, 2, 0. তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোশেন্ট 99, রিমাইন্ডার 4, 2, 0. তারপর আমরা আসি নাম্বার 12 এ, 70,000 divided by 840. 840 আর এপাশে 70,000. সো আমরা 7,000 ধরে নিব ফার্স্ট স্টেপে। আমরা 800 এর মাল্টিপ্লিকেশন টেবিলটা দেখি। 800 ones are 800, 2s are 1600, 3s are 2400, এরকম করতে করতে 800 8s এর আমরা পাচ্ছি 6400. 800 8s are 6400. তাহলে আমরা 840 8s এর কত দেখি। 8 0s are 0, 8 4s are 32, হাতে আছে 3, 8 8s are 64, plus 3 is 67. তাহলে 10 minus 10 0, 10 minus 2 8, হাতে আছে 1, 7 plus 1 8, 10 minus 8 2, হাতে আছে 1, 6 plus 1 7 minus 7 0. এখন এই জিরোটা আমরা নামিয়ে নেব, যেহেতু 280 840 চেয়ে ছোট। এখন 800 ones are 800, 800 twos are 1600, 800 threes are 2400, 800 fours are 3200. Fours are 3200, যেটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা threes are দিয়ে করি। 3 0s are 0, 4 threes are 12, হাতে আছে 1, 8 threes are 24, plus 1, 25. তাহলে এখন হচ্ছে 10 থেকে 2 চলে গেলে থাকে 8, হাতে আছে 1, 5 plus 1, 6, 8 থেকে 6 চলে গেলে থাকে 2, 280. সো আমাদের কোশিয়েন্ট 83, রিমাইন্ডার 280. If you like our videos, please share with your friends and don't forget to subscribe our channel.